दिशा जनकल्याण केंद्र लचिपुर दिशा जनकल्याण केंद्र उद्योगे आयोजन करा डिवाइन वेलफेयर ट्रस्टर सहयोगिता रही है मध्य और आज के एखाने जे समस्त वार्कार रही है तादेर जोन्नो एखाने किछु खाद्य शस्येर आयोजन करा डिस्ट्रीब्यूशन करा पैंडेमिकेर कारण लकडाउन कारण आज मानुष अत्यंत असुविधार मध्य आछे खराब परिस्थितिर मध्य आछे सेई जोन्नो एनजीओर उद्योगे एटा आज के करा एखानकार मानुषदेर जोन्नो एखाने प्राय 250 लोक आज के 250 परिवार तारा आज के एसेछे 250 परिवारके आज के एखान थेके देवा होबे। আমি হচ্ছে রেভারেন্ট অনুতোষ শাহ, ডিভাইন ওয়েলফেয়ার ট্রাস্ট। আজকের আমরা দিশা জনকল্যাণ কেন্দ্রের তরফ থেকে পশ্চিমবঙ্গে আমাদের সহযোগী আছেন আসানসোল ডিভাইন ওয়েলফেয়ার ট্রাস্ট। আমরা এখানে এই মহামারীর সময় এই এলাকার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। এখানকার অনেক মহিলা আমাদের কাছে এসে বলেছিলেন যে স্যার আমাদের খুবই অবস্থা খারাপ, আমাদের রাত্রের রাত ব্যবসা হচ্ছে না, আমাদের মানে না খেয়ে মরতে হবে, আপনারা কিছু ব্যবস্থা করুন। তাদের অনুরোধে আমরা সাড়া দিয়ে আমরা আজকের এই ওদেরকে মোটামুটি 250 জন যারা খুবই নিডি, যাদের কোনো রেশন কার্ড নেই, যাদের কোনো এখানে ইনকাম নেই, যাদের কোনো বাবু নেই, তাদেরকে আজ আমরা এই 250 জনকে এই খাদ্য সামগ্রী আমরা সাহায্য দিচ্ছি। না, আমরা সরকারের তরফ থেকে আমরা কোনো এখনো দাবি করিনি। কিছুদিন আগে আসানসোল কর্পোরেশনেরও মাননীয় প্রশাসক এসে দিয়ে গেছিলেন 15 দিন আগে, সেই জন্য আমরা 15 দিন পর আবার দিচ্ছি যে তার ওই যে 15 দিন আমাদের সারা ভারতবর্ষের জুড়ে যে 15 দিন ধরে আরও যেটা বিধিনিষেধ আছে সেইটা যেন তাদের কিছুটা চলে যায়। এবং বিকেলবেলা আমরা বাচ্চাদেরও দেবো জল খাবার, গত এক সপ্তাহ বাচ্চাদেরও জল খাবার দেবো যারা এখানকার স্কুলে পড়ে, এবং স্কুলের বাইরে যেসব ছেলেমেয়েরা আছে তাদের জন্য আমরা বিকেল 4টার থেকে ব্যবস্থা রেখেছি। আমার নাম হচ্ছে, আমি দেবব্রত অধিকারী, আমি এইখানে দিশা জনকল্যাণ কেন্দ্রের সহসচিব, শিক্ষা বিভাগটা সারা আমি দেখাশোনা করি। চাল, আটা, আলু আর বিস্কুট আর কেক এই কাস্টমার দিয়ে এখান থেকে পেয়েছি, অনেক ধন্যবাদ। খুবই কষ্টে যাচ্ছে, এখন দুটো বাচ্চা নিয়ে লকডাউনে কাজকাম নেই, খুবই অসুবিধার মধ্যে যাচ্ছে। এই পেয়েছি, খুব উপকার হলো। রূপা বিশ্বাস। ঠিক
সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।